আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি সোমেশপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। রেহেনা আরজু অনলাইন ক্লাস নেব ইসলাম ও নৈতিক শ্রেণী, নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী। এখন ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আট লাখ মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টির সেরা হিসেবে পাঠিয়েছেন। মানুষের এই শ্রেষ্ঠত্বের মর্যাদা বজায় রাখতে হলে প্রয়োজন সুন্দর আচার আচরণ। মানুষের দৈনন্দিন কাজকর্মের ব্যবহার, চালচলন ও স্বভাবের প্রকাশ ঘটে সেসবের সমষ্টি হচ্ছে আখলাক। এটি শুধু মানুষের সাথে সীমাবদ্ধ নয়, বরং জীবজন্তু, পশু পাখি, গাছপালা ও পরিবেশের সাথে সুন্দর আচরণ প্রয়োজন। মানুষ সামাজিক জীব, পরিবারে সমাজবদ্ধ হয়ে বাস করে। কখনো আখলাক অর্থাৎ আচরণ প্রশংসনীয়, আবার কখনো হয় নিন্দনীয়। প্রশংসনীয় আচরণকে আখলাকে হামিদা বা সচ্চরিত্র বলে, আর নিন্দনীয় আচরণকে আখলাকে জামিমা। আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণগুলো হলো সত্যবাদিতা, পিতামাতার প্রতি উত্তম ব্যবহার, শিক্ষকদের সম্মান করা, আত্মীয় স্বজন প্রতিবেশী সহপাঠীদের সাথে সদাচরণ, বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ ইত্যাদি। আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণগুলোর মধ্যে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, আমানতের খিয়ানত করা, গালি দেওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। প্রতিটি মানুষের আখলাকে হামিদাহ অর্জন করা ও আখলাকে জামিমা বর্জন করা উচিত। আমরা আখলাকে হামিদা অর্জন করব এবং আখলাকে জামিমা বর্জন করব। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত। এখন আখলাকে হামিদা, আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণ মানুষের জীবনে খুব প্রয়োজন। সুন্দর আচরণের মাধ্যমে মানুষে মানুষে বন্ধুত্ব তৈরি হয়, সুসম্পর্ক ও সৌহার্দ্য ভাব বজায় থাকে, পারস্পরিক লেনদেন সহজতর হয়। তাই সচ্চরিত্রের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম। মহান আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এগুলোর মধ্যে সচ্চরিত্র শিক্ষার জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিপূর্ণ সচ্চরিত্রের প্রতীক ছিলেন তিনি। সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচ্চরিত্রের সদাচরণের গুণগুলো পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি উত্তম চারিত্রিক গুণাবলী পরিপূর্ণ করার উদ্দেশ্যেই প্রেরিত হয়েছি। আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনী উত্তম অনুকরণীয় আদর্শ। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুসরণ করে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলব। সত্যবাদী সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হল সিদক। এর অর্থ হল সততা, সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি। বাস্তব বা প্রকৃত ঘটনা যথার্থ প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। যে ব্যক্তির মধ্যে এই মহৎ গুণগুলো আছে তাকে বলে সাদিক বা সত্যবাদী। যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে, সম্মান করে। সত্যবাদী দুনিয়াতে যেমন সম্মানের অধিকারী হন, তেমনি ভাবে
আখিরাতে পরম সুখ লাভ করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল থেকে সকলের নিকট সত্যবাদী এবং বিশ্বাসী বলে প্রসিদ্ধ ছিলেন, তাই সবাই তাকে আল আমিন বলে ডাকত এবং তিনি জীবনে মিথ্যা কথা বলেননি। প্রাণের শত্রু তাকে মিথ্যাবাদী বলতে পারেননি। যে সত্য কথা বলে না তাকে কেউ বিশ্বাস করে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্যবাদী সম্পর্কে, তিনি আরও বলেন সত্য হলো প্রশান্তি আর মিথ্যা হলো সংশয়। সত্যবাদী তার উপকারিতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমাদের অবশ্যই সত্যবাদী হওয়া উচিত, কেননা সত্যবাদী তা মানুষকে পূর্ণের পথে পরিচালিত করে আর পূর্ণ বেহেশতের পথে পরিচালিত করে। পবিত্র কুরআনুল করিমে সত্যবাদিতা জান্নাত, জান্নাত অর্থ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেহেশত, বেহেশত দানের কথা বলেছেন যে এই তো সেদিন যেদিন সত্যবাদীগণ তাদের সততার জন্য উপকৃত হবে, তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে নদী সমূহ প্রবাহিত, তারা হবে। আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু সাল্লাম আনহুর জীবনে সত্যবাদিতা সম্পর্কে একটা বাস্তব উদাহরণ পাওয়া যায়, সেটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরব। তখন তিনি অল্প বয়স্ক বালক ছিলেন, শিক্ষা গ্রহণের জন্য তিনি বাগদাদ রওনা হলেন। গমনের সময় মা তাকে সর্বদা সত্য কথা বলার আদেশ করে। পথিমধ্যে একদল ডাকাত তাদের কাফেলার উপর হামলা করে। ডাকাত দল একে একে কাফেলার সকলকে তল্লাশি চালায়। তল্লাশির সময় বালক আব্দুল কাদিরকে জিজ্ঞাসা করল যে হে বালক, তোমার কাছে কিছু আছে কি? তিনি দিলেন 40টি স্বর্ণ মুদ্রা আছে। তার কথা যাচাইয়ের জন্য ডাকাত সর্দার ধমক দিয়ে বলল, কোথায় স্বর্ণ মুদ্রা, আমাদের তা দেখা। তিনি তার জামার অস্তিরে সেলাই করা অবস্থায় ডাকাতদের তা বের করে দেখালেন। ডাকাতরা তার সততা দেখে অবাক হয়ে বলল, এরূপ লুকানো স্বর্ণ মুদ্রা আমরা খুঁজে পেতাম না, তুমি কেন বললে? তিনি বললেন, আপনারা জিজ্ঞাসা করায় আমি সত্য কথা বলেছি, মা আমাকে সর্বদা সত্য কথা বলতে বলেছেন। ডাকাতরা বালক আব্দুল কাদিরের সততায় মুগ্ধ হয়ে নিজেদের পাপ কর্ম সম্পর্কে অনুশোচনা করল। তারা ডাকাতি ছেড়ে দিয়ে সৎ পথে চলার প্রতিজ্ঞা করল। সত্যবাদিতা এভাবে মানুষকে মুক্তি ও কল্যাণকর পথ দেখায়। আমাদের প্রতিজ্ঞা, আমরা সদা সত্য কথা বলবো, সাহস নিয়ে চলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা সত্য কথা বলবা এবং সবাইকে সত্য কথা বলার সৎ পরামর্শ দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বন্ধুরা, আজ এ পর্যন্তই। যেটা তোমাদের আখলাক পড়ালাম এর উপর একটা বাড়ির কাজ দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আখলাকের ধারণা ব্যাখ্যা করো। এখানে আখলাকে হামিদা, আখলাকে জামিদাহ পড়ালাম। তোমরা অবশ্যই আখলাকে হামিদাহ